বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভেলকিবাজি। স্কুল থেকে ফিরে আজ আর খেলতে গেল না রিন্টু, ইচ্ছেই করছে না। শুধু আজ কেন, কদিন ধরেই খেলার ইচ্ছেটা যেন মরে গেছে। রোজ যা ভয়ঙ্কর অত্যাচার চলছে স্কুলে, তারপরে কি আর ব্যাট বল নিয়ে মাঠে যাওয়ার স্বাদ থাকে? ইস, কি কুক্ষণে যে ক্লাস সিক্সে উঠেছিল রিন্টু! কি ঘটেছে তাহলে এবার খুলেই বলা যাক। ক্লাস সিক্সে উঠে রিন্টুরা পড়েছে অম্বরীশ বাবুর পাল্লায়। আড়ালে আবডালে ছাত্ররা যার নাম দিয়েছে অলম্বুস স্যার। চেহারাটা তার নামের সঙ্গে দারুণ মানানসই। দশাসই আকৃতি, মিশমিশে কালো গায়ের রং, খাড়া খাড়া চুল, একজোড়া ভাটার মতো চোখ দিয়ে যেন আগুন ঝরছে সর্বদা। মেজাজখানাও তার তেমনি তিরিক্ষে। ছাত্রদের মারধর করার রীতিরেওয়াজ স্কুল থেকে উঠে গেছে, এ তিনি মানেনি না। তিনি চলেন সম্পূর্ণ নিজের নিয়মে। অঙ্ক আর বিজ্ঞানটা পড়ান তিনি, রাশি রাশি হোমওয়ার্ক দেন, ক্লাসেও প্রশ্ন জিজ্ঞেস করেন হরবখত। ভুল করলেই শাস্তি, কাউকে ব্রহ্মতালুতে গাঁটটা তো কাউকে সপাটে চড়। অঙ্ক না মিললে তো আরও এক ধরনের সাজা, তার আবার ধাপ আছে। প্রথম দিন বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবেন, দ্বিতীয় দিন নীল ডাউন, তৃতীয় দিন কান ধরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা, তার পরের দিন বেদ। কোনো দিন হাতে পড়বে, কোনো দিনও বা সপাং সপাং পিঠে। ক্লাস চলাকালীন সামান্যতম অমনোযোগী হলে তারও ওষুধ আছে, তর্জনী আর মধ্যমার ফাঁকে একটি পেন্সিল ঢুকিয়ে দিয়ে কর কর চাপবেন, আর ছাত্রের দু চোখ বেয়ে জল ঝরবে ঝরঝড়। যন্ত্রণায় তখন পৃথিবী অন্ধকার দেখবে বেচারা। এই অম্বরীশ স্যারই এবার রিন্টুদের ক্লাস টিচার। রিন্টুর কি কপাল, অম্বরীশ স্যারের ক্লাসেই কৌশিকের সঙ্গে একদিন কাটাকুটি খেলছিল, ধরা পড়ে গেল স্যারের হাতে। প্রাপ্য সাজা তো সেদিন জুটলই, তার চেয়েও যেটা সর্বনাশ হলো, স্যারের বিষ নজরে পড়ে গেছে সে। এখন যখন তখন পড়া জিজ্ঞেস করেন অম্বরীশ স্যার। রিন্টু জবাব কি দেবে, স্যারের বাঁচখাই গলা শুনলেই তো তার তালু শুকিয়ে যায়। উত্তর জানা থাকলেও তখন তার গলা দিয়ে বেরোয় না, ফলে বেতের প্রহার তো জুটছেই, উপরে হিসেবে গাঁটটা কানমোলাও বাদ যাচ্ছে না। এই যেমন আজ অম্বরীশ স্যার জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর আর্নিক গতি কাকে বলে, এত সহজ প্রশ্নের জবাবটাও জীব অব্দি পৌঁছলই না। ব্যাস, অম্বরীশ স্যারকে আর পায় কে, গুনে গুনে 15 ঘা বেত মারলেন পিঠে। এখনো পিঠটা চিড়বিড় করছে রিন্টুর। এরপর কোন সুখে আর ক্রিকেট ব্যাট হাতে ছোবে, ওটা বিকেলটাই রিন্টু মন মরা হয়ে রইল। সন্ধে হতেই বই খুলে পড়তে বসেছে, মন লাগছে না। মাঝে মাঝেই অম্বরীশ স্যারের মুখখানা ভেসে উঠছে সামনে, অমনি কাঁপুনি ধরে বুকে। বাড়িতেও তো সমস্যার কথাটা বলার উপায় নেই, স্কুলে যে মার খেয়েছে শুনলে বাবা কারণ টারণ কিছু জানতে চাইবে না, উল্টে রিন্টুকে গো বেরোন দেবে নির্ঘাত। রিন্টু এখন যে কি করে, অম্বরীশ স্যারের হাত থেকে তার আর নিস্তার নেই। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় বিদ্যুতের ঝিলিক, একবার গুগল মামার কাছে গেলে হয় কেমন? দিলু দাদুর একমাত্র ছেলে গুগল মামা, বহুকাল আমেরিকায় ছিল, কীসব গবেষণা টবেষণা করত, মাস কয়েক হলো পাকাপাকি দেশে ফিরেছে। মোড়ের মাথায় পুরনো ভাঙাচোরা বাড়িটা সারিয়ে এখন সেখানেই বাস করছে গুগল মামা। সে তো জ্ঞানের আকর, যে কোনো প্রশ্নেরই জবাব পটাপট তার কাছে মিলে যায়। রিন্টুকে খুব ভালোবাসেন গুগল মামা, ও বাড়ি গেলে দামি দামি বিদেশি চকলেটও খাওয়ায়।
রিন্টু যে গভীর গাড্ডায় পড়েছে সেখান থেকে উদ্ধার পাওয়ার একটা কোনো রাস্তা গুগল মামা বাতলে দিতে পারবে না? মতলবটা বেশ মনে ধরল রিন্টু, কিন্তু এখনই তো বেরোনো যাবে না। বাবার কড়া হুকুম, সন্ধ্যের পর বাড়ির বাইরে যাওয়া চলবে না। অগত্যা কি আর করা, গোটা সন্ধেটা রিন্টু দাঁতে দাঁত চেপে কাটিয়ে দিল। রাতে খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে এসে শুয়েও পড়ল বিছানায়, তককে তককে রয়েছে কখন বাবা মা ঘুমোয়। গুগল মামা তো সারা রাত জেগে জেগে কাজ করে, না হয় একটু রাত করেই রিন্টু যাবে ওই বাড়ি। 10:30 বাজতে না বাজতেই লাইন ক্লিয়ার, মা বাবার ঘরের আলো নিভে গেছে। পা টিপে টিপে বেরিয়ে পড়ল রিন্টু নিঃসারে, ছিটকিনিটা খুলে সোজা রাস্তায়, তারপর এক ছুটে গুগল মামার বাড়ির দরজায়। পুরনো আমলের প্রকাণ্ড বাড়ি, অজস্র দরজা, সারাক্ষণই জেগে থাকে বলে দরজা জানলা বন্ধ করে না গুগল মামা। একটা মাত্র কাজের লোককে নিয়ে একা একাই বাস করে বাড়িতে। সারাই টারাইয়ের পর বাড়িটার এখন একটা নতুন নামও দিয়েছে, ভারী মজার নাম, অন্তর্জাল। গুগল মামার ঘরে আলো জ্বলছে, অন্তর্জালের সদর পেরিয়ে রিন্টু সটান দোতলার সেই ঘরে গিয়ে হাজির। দেখার মতো একখানা ঘর বটে, চতুর্দিকে রাশি রাশি যন্ত্র, কোনোটা পেল্লাই সাইজের, কোনোটা বা নিতান্তই পুঁচকে, কোনটা দিয়ে নানান রঙের আলো বেরোচ্ছে, কোনোটায় বা আবার অবিরাম শব্দ বাজে পিক পিক, আবার কোনোটায় হঠাৎ হঠাৎ ছবি ফুটে উঠছে, মিলিয়েও যাচ্ছে পরক্ষণে। আর সেই সব যন্ত্রের মধ্যেখানে একটা বেঁটে টুলে বসে আছেন গুগল মামা, পরনে রঙিন পাজামা, ঢোল্লা কোট, কাঁচা পাকা দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা। একদম চুপ করে বসে নেই মামা, ওলে একখানা বড় সড়ো বাটি, কাঁটা চামচে বাটি থেকে চাউমিন তুলছে আর চালান করছে মুখের গহ্বরে। এ হে, গুগল মামার খাওয়ার সময় এসে পড়ল নাকি? রিন্টু ঈষৎ কুণ্ঠিত মুখে গলা খাঁকারি দিল। অমনি ঘুরে তাকাচ্ছে গুগল মামা, হাসি হাসি মুখে বলল, আরে রিন্টু তুই আয় আয়। পায়ে পায়ে ভেতরে এলো রিন্টু, আমতা আমতা করে বলল, তোমাকে বোধহয় বেটাইমে এসে ডিস্টার্ব করলাম। আরে দূর, আমার আবার টাইম বেটাইম কি? বাটিখানা মেঝেতে নামিয়ে রাখলো গুগল মামা, কোটের হাতায় মুখ মুছে নিয়ে বলল, কোনো সমস্যায় পড়েছিস বলেই না এই রাত্রির বেলায় হঠাৎ আগমন। হ্যাঁ গো মামা, বড্ড ঝামেলায় পড়েছি। রন্টুর মুখ কাঁচু মাচু, জীবনটা ঘোর অমানিসা বনে গেল। তাই নাকি, ব্যাপারখানা খুলে বলতো আমায়। রিন্টু গড় গড় করে আউড়ে গেল অম্বরীশ স্যারের নিষ্ঠুরতার কাহিনী। মন দিয়ে শুনল গুগল মামা, তারপর গুল্লি গুল্লি চোখ দুটো পিটপিট করতে করতে বলল, তা তুই এখন ঠিক কি চাস? কি আবার অলম্বুষ, সরি অম্বরীশ স্যার যেন কথায় কথায় আমাদের না ঠেঙান, একটু মিষ্টি ভাষায় সকলের সঙ্গে কথা বলেন। এ তো নেহাত সহজ কাজ নয়, একটা মানুষের স্বভাব বদলে দেওয়া। কিছু একটা তোমায় করতেই হবে, নইলে আমি লেখাপড়াই ছেড়ে দেব। দাঁড়া দাঁড়া, কাজটা সোজা নয় বলেছি, অসম্ভব তো বলিনি, আর অসম্ভব শব্দটা আমার অভিধানে নেই, আমাকে একটু ভাবতে দে। বলেই গুগল মামা টুল ছেড়ে উঠে দাঁড়ালো, শুরু করেছে পায়চারি। হাঁটার সময় ভারী অদ্ভুত এক শব্দ হচ্ছে গুগল মামার পায়ে, বিপ 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 বিপ। চোখের মণি দুটোও যেন
জ্বলে উঠেছে হঠাৎ হঠাৎ। মিনিট দশেক পর গুগল মামার গতি স্তব্ধ হলো, ভুরুতে মোটা ভাঁজ ফেলে বলল, সমাধান একটা পেয়েছি বুঝলি। রন্টু উৎসাহে লাফিয়ে উঠল, কি গো? একটু কসরত করতে হবে। কিরকম? তোদের ওই অলম্বুর স্যার, না না অম্বরীশ স্যার, উনি তো নিশ্চয়ই জন্ম থেকে এরকম রাগী ছিলেন না, ওর এই বদখত মেজাজটার কারণ খুঁজে বের করতে হবে। রিন্টু ফ্যাল ফ্যাল করে তাকালো, কেন, তাতে কি লাভ? ওই কারণটা উপড়ে ফেলতে পারলেই তোদের মাস্টার মশাই একদম মাখনের মতো নরম হয়ে যাবেন, আর সেই কারণখানা লুকিয়ে আছে ওর ছেলেবেলার মধ্যে। সুতরাং অম্বরীশ বাবুর ছেলেবেলায় একবার যাওয়া দরকার। যা, তা আবার যায় নাকি? অবশ্যই যায়। তুই শুধু আমায় তিনটে প্রশ্নের উত্তর দে। তোর মাস্টার মশাইয়ের পুরো নাম, এখন তাঁর বয়স কত, আর ছেলেবেলায় কোথায় থাকতেন? রিন্টু ঢোক গিলে বলল, অম্বরীশ স্যারের নাম অম্বরীশ জোয়ারদার, বয়স 52 কি 53, আদি বাড়ি ছিল বর্ধমান। বাড়ির কাছে নাকি 100টার বেশি শিব মন্দির ছিল। বুঝে গেছি, গ্রামের নাম ছিল তালিত, ওখানে 108টা শিব মন্দির আছে। রিন্টুর হাত চেপে ধরল গুগল মামা, বলল, আয়। কোথায়? পাশের ঘরে। অন্ধকার ছিল ঘরখানা, সুইচ টিপে আলো জ্বালতেই রিন্টু দেখল ফাঁকা ঘরের এক কোণে প্রকাণ্ড একটা গদি মোড়া চেয়ার, হাতলে কি সব তারটার লাগানো। রিন্টু বিস্মিত স্বরে বলল, এটা কি গো? গুগল মামা মুচকি হেসে বলল, টাইম মেশিন, আমারই বানানো, এতে চড়ে আমরা এখন সময়ের উল্টো দিকে দৌড়ব। মানে? বারে তোদের অম্বরীশ স্যারের ছোটবেলায় পৌঁছতে হবে না, সময় নষ্ট করিস না, চল ঘুরে আসি। এ যেন দীঘাপুরী বেড়াতে যাওয়ার কথা বলছে, রিন্টুর বিশ্বাসই হচ্ছিল না। তবে মন্ত্রমুগ্ধের মতো গুগল মামার পিছন পিছন গিয়ে বসলো চেয়ারটায়, একটু চেপে চুপেই বসতে হলো দুজনকে। গুগল মামা কয়েকটা তার জড়িয়ে দিল রিন্টুর হাতে, কোমরে চওড়া বেল্ট বাঁধা হলো, ভারী হেলমেট পরলো দুজনের মাথায়। তারপর কোটের পকেট থেকে একটা গোল যন্ত্র বের করে গুগল মামা রাখলো নিজের হাতে, ফিসফিস করে বলল, এবার চোখ বন্ধ কর। রিন্টুর চোখের পাতা বন্ধ হয়েছে কি হয়নি, অমনি থরথর করে কেঁপে উঠল চেয়ারটা। সঙ্গে সঙ্গে যেন প্রবল একটা ঝড় উঠল ঘরে, ঝটিকার ধাক্কায় রিন্টু জ্ঞান হারাচ্ছিল, তার আগেই চোখ খুলে গেছে আপনা আপনি। হে কি, সে এখন কোথায়? দিব্যি দিনের আলো ফটফট করছে, একটা মাঠের ধারে দাঁড়িয়ে আছে সে আর গুগল মামা। সামনেই একটা পাঁচিল ঘেরা বড় সড় দোতলা বিল্ডিং, যার গেটে বড় বড় করে শোভা পাচ্ছে একটা সাইনবোর্ড, তালিত উচ্চ বিদ্যালয়। গুগল মামা হাসি হাসি মুখে বলল, এই তোর মাস্টমশাইয়ের স্কুল, পাক্কা 42 বছর আগে পিছিয়ে এসেছি আমরা, হিসেব মতো তোর মাস্টার মশাইয়ের এখন 6-এ পড়ার কথা, কিংবা বড় জোর 7-এ। চল দেখি কোনো ক্লাসে অম্বরীশ জোয়ারদারের সন্ধান পাওয়া যায় কি না। আমরা ঢুকবো স্কুলে, কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে? যদি আমরা না চাই, কেউ আমাদের দেখতেই পাবে না। কেন? আমরা সূক্ষ্ম দেহে এসেছি যে, শরীরের ভরকে শক্তিতে পরিণত করে আলোর গতিতে, এই গতির খেলায় আমরা স্বাভাবিক দৃষ্টিসীমার বাইরে। আর কথা বাড়াস না, আয়। গট গট করে স্কুলের গেটে ঢুকে পড়ল গুগল মামা, দেখা দেখি রিন্টু। কি আশ্চর্য,
পুরোদমে স্কুল চলছে, মাস্টার মশাইরা করিডোর দিয়ে যাতায়াত করছেন, স্কুলের পিয়ন দারোয়ান বেয়ারারা ঘুরে বেড়াচ্ছে ইতস্তত, কিন্তু কেউ রিন্টুদের খেয়ালও করছে না। তাহলে কি সত্যিই তারা এখন অদৃশ্য? খুঁজতে খুঁজতে গুগল মামা সিক্সের দরজায় এসে পৌঁছেছে। সেখান থেকে রিন্টুকে ডাকলো, আই এখানে ঢুকে দেখ তো তোর অম্বরীশ স্যার আছেন কি না, আই মিন বাচ্চা অম্বরীশ। 25 বয়সের অলম্বুষকে চিনতে পারবে কি রিন্টু? তবু দুরু দুরু পায়ে প্রবেশ করলো ক্লাসরুমে। একজন রোগা ঢেঙা মতন স্যার ইতিহাস পড়াচ্ছে, হাতে বেত নাচাতে নাচাতে। কি তীক্ষ্ণ গলার স্বর, শুনলে গা শিশির করে। পড়াতে পড়াতেই বন বন করে ঘুরছে চোখ দুখানি স্যারের। সভায় তাকে দেখে ইতিউতি তাকালো রিন্টু। হঠাৎই থার্ড বেঞ্চের কোনায় দৃষ্টি আটকেছে, কালো রং, খাড়া খাড়া চুল ছেলেটার, মুখখানা কেমন পরিচিত লাগে না? হ্যাঁ, অবিকল অম্বরীশ স্যার। রিন্টু আঙুলের ইশারায় গুগল মামাকে দেখালো ছেলেটাকে। গুগল মামা খুশি খুশি মুখে বলল, গুড, মনে হচ্ছে ঠিক সময়ে ঠিক জায়গায় এসে পড়েছি। আমার মগজ বলছে এই হিস্ট্রি স্যারই সেই কালপ্রেট। কিসের কালপ্রেট? ওয়েট কর, দেখতে পাবি। মিনিট কয়েকের মধ্যেই ইতিহাসের শিক্ষকটি রীতিমতো তপ্ত হয়ে উঠলেন, দুম দাম প্রশ্ন ছুটছেন এদিক ওদিক। যে ছাত্র পারছে না তাকেই বেদ দিয়ে হাঁকাচ্ছেন সপাটে। হঠাৎ অম্বরীশের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বেতের খোঁচা দিয়ে বললেন, আয় অম্বু, যা বলছি মন দিয়ে শুনেছিস? উঠে দাঁড়িয়ে কিশোর অম্বরীশ কাঁপছে ঠকঠক করে, মুখে বাক্যটি নেই। বল দেখি প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? অম্বরীশ কি যেন বিড়বিড় করলো, শোনা গেল না। খটাং একটা গাঁটটা পড়লো অম্বরীশের মাথায়। ব্যথায় চোখ ছলছল করছে অম্বরীশের। তুই তো একদমই গর্ধব হয়ে গেলি রে, এত তোকে পেটাই এত পেটাই তাও তোর শিক্ষা হলো না। মাস্টার মশাইটি বেত বোলাচ্ছেন অম্বরীশের কাঁধে, খুনে গলায় বললেন, পরের প্রশ্নটার জবাব দিতে না পারলে আজ তোর একদিন কি আমার একদিন। বল, বাবরের সঙ্গে সংগ্রাম সিংয়ের যুদ্ধ কোথায় হয়েছিল? অম্বরীশের হয়ে রিন্টুই প্রায় বলে ফেলেছিল খানুয়ায়, কিন্তু তার আগেই ভ্যাঁ করে কেঁদে ফেলেছে অম্বরীশ। মাস্টার মশাইয়ের অবশ্য দয়া জাগেনি, বললেন, দে পেন্সিলটা দে, তোর আঙুলে ঢোকাই, তারপর আইসান চাপ দেব, তোর বুদ্ধিটা খুলে যাবে। হাই বেঞ্চ থেকে নিজেরই একখানা পেন্সিল তুলে নিয়েছিলেন মাস্টার মশাই। বলির পাঠার মতো কাঁপতে থাকা অম্বরীশের তর্জনী আর মধ্যমার মাঝে সবে ঢুকিয়েছেন পেন্সিল। তখনই এক অত্যাশ্চর্য কাণ্ড। গুগল মামা খপ করে চেপে ধরেছেন মাস্টার মশাইয়ের হাত, কড়া গলায় বলে উঠলেন, খবরদার। চর্মচক্ষে কারোকে দেখতে পাচ্ছেন না মাস্টার মশাই, শুধু শুনতে পাচ্ছেন গুগল মামার গলা। কেমন ভেবলে গিয়ে বললেন, কে আপনি? তা জেনে আপনার দরকার নেই, শুধু সাবধান করে দিচ্ছি, আজ থেকে আর কোনো ছাত্রের গায়ে আপনি হাত তুলবেন না। যদি আমার নির্দেশ অমান্য করেন তাহলে ওই হাত আমি মুচড়ে ভেঙে দেব। মাস্টার মশাই মিয়নো গলায় বললেন, তাহলে পড়াবো কি করে? এরা যা দুষ্টু, অবাধ্য, বাড়িতে বইয়ের পাতাই খোলে না। ভালোভাবে বোঝান, গায়ে মাথায় হাত বুলিয়ে কথা বলুন, এই বেদখানা আর কখনো আনবেন না ক্লাসে। গুগল মামা মাস্টারমশাইয়ের হাতে একটা মোক্ষম চাপ দিল। কে মনে থাকবে তো? থাকবে থাকবে। মাস্টার মশাই
প্রায় আর্তনাদ করে উঠলেন, মৃত্যু পর্যন্ত স্মরণে থাকবে। ব্যাস আমার কাজ শেষ। গুগল মামা রিন্টুকে চোখের ইশারা করল, চল এবার ফেরা যা। ক্লাসরুমের বাইরে এসে গুগল মামার হাত ধরল রিন্টু। গুগল মামা ফের সেই গোল যন্ত্রটা বের করেছে। কি করলো কে জানে, আবার সেই ঝড়। থর থর করে কাঁপছে রিন্টু, কাঁপছে। কাঁপছে না তো, কে যেন ঠেলছে রিন্টুকে, এবং সেই সঙ্গে মার গলার আওয়াজ। কিরে রোদ উঠে গেল, এখনো বিছানা ছাড়া নাম করছিস না? মুখটুক ধুবি না, লেখাপড়া নেই? রিন্টু ধর মুড়িয়ে উঠে বসল। যাব বাবা, গুগল মামার বাড়ির যাওয়াটা তাহলে কি স্বপ্ন ছিল? তারপর টাইম মেশিনে চড়া, অম্বরীশ স্যারের ছোটবেলায় যাওয়া, সবই কি ঘুমিয়ে ঘুমিয়ে? মেজাজটা ফের বিগড়ে গেল রিন্টু। বেজার মুখে পার করলো সকালটা। তারপর সময় মতো স্নান খাওয়া সেরে গুটি গুটি পায়ে রওনা দিয়েছে স্কুলে। প্রেয়ারের ঘন্টা বাজল, প্রার্থনার পর শুরু হয়েছে ক্লাস। প্রথম পিরিয়ডেই অম্বরীশ স্যারের। মুখ কালো করে রিন্টু স্কুল ব্যাগ খুলছিল, এদিকে শুরু হয়েছে রোল কল। কখন যে তার নাম পার হয়ে গেল রিন্টু খেয়ালও করেনি। হঠাৎই রিন্টুর চৈতন্য হয়েছে, স্যার হাঁকছেন 26। তার রোল নাম্বার তো 12। কি হবে এখন, ঠিক সময় সাড়া না দিলে অম্বরীশ স্যার তো ছেড়ে কথা বলার মানুষ নন। তবুও কম্পিত পায়ে উঠে দাঁড়ালো রিন্টু। ভয় ভয় বলল, স্যার 12 প্রেজেন্ট আছে, আমি 12। রোল কল থামিয়ে একবার চোখ তুললেন অম্বরীশ স্যার, কিছু বললেন না, ফের মন দিয়েছেন কাজে। এক সময় নাম ডাকার পালা সাঙ্গ হলো। ধীরে সুস্থে উঠেছেন চেয়ার ছেড়ে, এক পা এক পা এগিয়ে আসছেন রিন্টুর দিকে। রিন্টুর হাঁটু কাঁপছিল। আজ কোন শাস্তিটা দিয়ে বনি করবেন স্যার? সামনে এসে থামলেন অম্বরীশ। রিন্টু অবনত মস্তকে দাঁড়িয়ে, আচমকাই রিন্টুর কাঁধে ভারী হাতের হালকা ছোঁয়া। মধুর গলায় অম্বরীশ বলছেন, এত অমনোযোগী থাকিস কেন ক্লাসে? এরকম করতে নেই, এতে তো তোরই ক্ষতি হবে, বস বস, এবার অ্যাটেন্ডেন্টলি ক্লাসটা ফলো কর, যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমায় জিজ্ঞেসা করবি, কেমন? রিন্টু নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, অম্বরীশ স্যারের এ কি আশ্চর্য পরিবর্তন! তাহলে কি স্বপ্নটা পুরোপুরি স্বপ্ন নয়? 42 বছর আগের এক ইতিহাসে স্যারকে দাবড়ানে দিয়ে সত্যি সত্যি অম্বরীশ জোয়ারদারের স্বভাবটা বদলে দিল গুগল মামা। তারপর আর কোনো দিনই স্যারের হাতে অম্বরীশ মার খাননি বলেই এটা সম্ভব হয়েছে কি? না, রিন্টু বুঝতে পারছিল না, সত্যি মিথ্যে স্বপ্ন বাস্তবের ফারাক বুঝি চিনে ওঠাই দায়। শেষ হলো আজকের গল্প। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আসছি পরের গল্প নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।